আমরা মানালি থেকে ব্রেকফাস্টের পর একটা শর্ট হাইকিং এ যাব অ্যাক্লিমাটাইজেশনের জন্য। লামা দুগ বলে একটা জায়গা, যেখান থেকে 3-4 ঘন্টার ট্রেক। ট্রেকটা করে ফিরে আসার পরে আমরা আমাদের শরীরের কন্ডিশন অনেকটাই বুঝতে পারবো। আমরা এখন মানালি ভ্যালোরে আছি। ভ্যালোর থেকে সামনের দিকে যে রাস্তাটা সোজা উপরের দিকে উঠে গেছে, সেই রাস্তা বরাবর আমরা হেঁটে যাবো। তারপর আমরা সামনের দিকে কাউকে জিজ্ঞাসা করে নেবো যে লামা দুগের রাস্তাটা কোন দিকে। প্রায় 20 মিনিট মতো হাঁটার পরে আমরা একটা শর্টকাট খুঁজে পেলাম। সেখান দিয়ে কিছুক্ষণ চলার পরে আবার আমরা মেন রাস্তায় উঠবো। দেখা যাক সামনে কি আছে। Thank you.
না ওখানটায় আছে ঘর তো ওখানে আছে Thank you.